এখন যে আমাদের দেশে অনেক লোক দেখবেন বড় 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 ঘাটুরি হাতি নিয়ে 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 মসজিদের মধ্যে ঘুমায়, আপনারা এখানে সবাই পুরুষ যারা মধ্য বয়সে এসেছেন যৌবনকালে পাড়া দিয়েছেন, আপনারা বলেন তো ছেলেরা পুরুষরা ঘুমাইলে কি শরীর নাপাক হয় না? কথা বলেন না কেন? হওয়ার পরে কি ইবাদত ফরজ না গোসল ফরজ? যেই মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ, যেখানে বলা হয়েছে, বন্ধুরা আমার একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন শুনবে কোনো মানুষ মসজিদে কোনো হারানো জিনিস পাওয়ার জন্য তারা এলান করে দিচ্ছে, তখন তোমরা উপস্থিত যারা থাকবা সবাই বলবা আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা খুঁজে না পায়। বলে হুজুর কেন? কারণ মসজিদ হয়েছে নামাজের জন্য, মসজিদ হয়েছে জামাতের জন্য, মসজিদ হয়েছে আল্লাহর জিকিরের জন্য, হারানো জিনিসের তালাশ করার জন্য মসজিদ নয়। এই জন্য নবী বলেছেন মসজিদে কোনো বিকল্প হারানো জিনিসের তথ্য যখন মানুষ দিতে আসবে তখন তোমরা যে দোয়া করবে সে যেন তার জিনিস না পায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন একদিন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, আমার নবী মসজিদে উপস্থিত ছিলেন, তিনি এসে প্রশ্ন করলেন তোমরা কেউ কি দেখেছো আমার লাল ওটটা কেউ নিতে? তখন আমার নবী রাগান্বিত হয়ে বললেন তোমার ওট যেন তুমি খুঁজে না পাও। বলো হুজুর কেন গো? নবী বলেছে তোমার ওটের তালাশের জন্য মসজিদ তৈরি হয়নি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাইতুল্লাহ মসজিদ, যেখানে মানুষ সারাদিন অপরাধ করবে মসজিদে গিয়ে সেজদা দিবে আল্লাহ কবুল করবে, এখানে তোমার লাল ওটের তালাশের জন্য নয়, আল্লাহর গোলামীর জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য মসজিদ বানানো হয়েছে। বন্ধু যেই জায়গায় মসজিদে দুনিয়ার কথা বলা হারাম, এই জায়গায় মসজিদে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। ঠিকটা বলতে পারলেন না? আপনাদের কাছে কি মনে হয় আমরা কি মুসলমান না? মসজিদে ঘুমাইয়া ঘুমাইয়া ইবাদত করা লাগে, মসজিদে শুয়ে শুয়ে ইবাদত করা লাগে? আর মসজিদে শোয়ার তো কিছু কন্ডিশন আছে, মসজিদে শুইতে হলে আপনার শর্ত আছে রোজা রাখতে হবে, কি রাখতে হবে? এতে কাজ করতে হবে মসজিদে শুইতে হলে। আর একটা আছে কি, আমি নিয়ত করেছি, কি করেছি, আল্লাহ আমার এই স্বপ্ন যদি পূরণ হয় আমি 10 দিন ইতিকাফ করব, তখন আপনি সেই সূত্রে মসজিদে ঘুমাতে পারবেন ইতিকাফের উদ্দেশ্যে। আবার ধরেন আমি যখন আজকে অনেক দূর থেকে এসেছি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি, আজকে কথার কথা এক্সাম্পল, আমার অবস্থান করার কোনো জায়গা নাই, আমি ইন কেস আজকে আমি বিপদে পড়ে মসজিদটাকে ইউজ করতে পারবো, তবে অত্যন্ত সচেতনতার সাথে। কথা বলেন না কেন? ঠিকটা বলতে পারেন না? আমারটা ভালো না লাগলে আপনি পরে ফেলে দিন, কিন্তু বুঝার বুঝতে তো অসুবিধা নাই, শুনতে তো আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, তাবলিগ ওই যে 1980 সালের ঘটনা, তিনি বলেছেন তাবলিগ হচ্ছে বিধর্মীদের জন্য আর তালিম হচ্ছে ইমানদারদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাবলিগ কোনটাকে বলে? ধরেন আমরা আমাদের এই মসজিদ থেকে বের হলাম, কোথায়? বাগাই বাগাই বাগাইহাট, বাগাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হলাম, আপনাদের এদিকে কি উপজাতিরা আছে না? আছে না? আমি তো আসার সময় অনেক দেখেছি তাদেরকে। এখন আপনারা যদি এখান থেকে বের হয়ে যদি তাদের ঘরে যান অথবা বৌদ্ধদের ইয়ে যান, মন্দিরে যান, তারপরে আপনার কি জানি বলে এই হিন্দুদের মন্দিরে যান, যাইয়া যদি তাদেরকে আপনি ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে বুঝান, সেটা হবে তাবলিগ। সেটা হবে কি? সেটা হবে তাবলিগ। আর এই যে আমি আসছি কুমিল্লা থেকে বাগাইহাটে এসে আপনাদের কি দিন সম্পর্কে বলতেছি, এটা হলো তালিম। কারণ একটা মুমিন আরেকটা মুমিনকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিবে, সেটা হলো তালিম। আর একজন মুমিন যখন আরেকজন বিধর্মীর কাছে যায় ইসলাম সম্পর্কে বুঝাবে, তখন সেটা হবে তাবলিগ। কথা কি বুঝতেছেন? কিন্তু তাবলিগ করতে গিয়ে এর মানে এই নয় যে বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আরে ভাই কথা বলেন না, বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আপনি বউর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে, তারপরে আপনি নামাজে হবেন। বউ বাচ্চা সবাইকে ছেড়ে ইয়াং ইয়াং ছেলেদেরকে ভুল ভাল বুঝিয়ে মসজিদে শুয়ে দিলেন, পাপের বাগি ছেলেরাও হয়েছে বন্ধু। এই জন্য বলবো এই ভুল পথে আপনারা হাঁটবেন না, ইসলাম কিন্তু এতটা কঠিন না, ইসলাম একেবারে সুন্দর এবং সহজ। এই মিয়া আপনি বাড়িঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আপনি আপনি বড় গাঠুরে নিয়ে রাস্তা রাস্তা হাঁটবেন, এটা কখনো ইসলামের যুক্তিতে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে তাকান, কোন বাবা যদি সন্তানের রিজিকের জন্য, বউ রিজিকের জন্য, বাবা মা রিজিকের জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তার আমল নামা সৎকার সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? সৎকার দেওয়া হবে। তাহলে আপনি কেন বউ বাচ্চা ছেড়ে এত আপন মায়ার বাঁধন ছেড়ে আপনি বাড়িতে বাড়িতে নির্বাসন দিচ্ছেন, মসজিদে মসজিদে ঘুমাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা করবেন না না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য। এখনো বাংলাদেশে আলেমের অভাব নাই, এখন অসংখ্য আলেম আছে, অনলাইন মিডিয়াগুলো আছে, মানুষ ঘরে বসে বসে তথ্য নিতে পারে।
কথা কি বুঝতেছেন? তো ওখানে তাবলীগ এবং তালিমের পার্থক্য করতে ওনার বক্তব্য কিন্তু ওয়ারিউদ্দিন মোহাম্মদ কি করেছেন, তিনি ওনার বক্তব্যকে গ্রহণ করেছেন সম্মানিত উপস্থিতি। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও অসংখ্য পথভ্রষ্ট মানুষ আল্লাহর ওলির নুরানি নজরে পড়ার কারণে ভালো হয়ে গেছে, আছে না নাই? তাদের লেখনির মাধ্যমে ঘরে ঘরে কিতাব পৌঁছে দিয়েছে, কিতাব পড়ে পড়ে ইমানকে মজবুত করে ফেলেছে, নামাজ সম্পর্কে তথ্য দিয়েছে, নামাজ সম্পর্কে একটিভ হয়ে গেছে, হজ সম্পর্কে তথ্য দিয়েছে, সে একটিভ হয়ে গেছে। আমার কাছেও কিন্তু এখনো বর্তমানে গত মনে হয় 15-20 দিন আগে আমি গিয়াতে গিয়েছিলাম, আপনার কি জানি বলে আমাদের কুমিল্লাতে চ্যানেল 5 এর অফিসে গিয়েছিলাম, মানে কয়েকজন পীর সাহেবের লেখা বই আমাকে দিয়ে দিল, পরে আমি এগুলো যে হেডলাইনগুলো দেখলাম অত্যন্ত চমৎকার ভাবে তারা এক একজন এক একটা বিষয়ের উপরে তারা রচনা করেছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন হাদিসের আইনগুলো যথাযথভাবে মানে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করেন, সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আলোচনা করবো না, 11:30 বেজে গেছে, মিলাদ পড়তে হবে, ক্যাম করতে হবে, মোনাজাত দিতে হবে, আমাকে কিন্তু আবার রওনা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে এখানে আজকে কিন্তু আসার প্রস্তুত আমার ছিলাম না, কালকে ওই যে আমার ভাই কাউসার উদ্দিন নুরির সাথে কালকে অনেক প্রশ্ন করেছি, সে কিন্তু আমাকে আমি যতই কিন্তু ঘুরিয়ে পেছি প্রশ্ন করেছি, সে কিন্তু খুব সফটলি উত্তর দিয়েছে, সে কিন্তু চাইলে আমার সাথে রাগ করতে পারতো, যদি কালকে মাহফিল আপনি আমাকে এত প্রশ্ন কেন করতেছেন। আমি শুধু ব্যবহার নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা শোনাবো, শুনবেন? ব্যবহার বৃষ্টি হলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন নমনীয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করে কঠোরতার কারণে সেই নিয়ামত দান করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে, যে কোনো বিষয়ের মধ্যে যখন নমনীয়তা থাকে সেটা হয়ে যায় অত্যন্ত প্রেমময়, আর যখন এখান থেকে নমনীয়তা উঠে যায় তখন কিন্তু এটা কি হয়ে যায়, একদম বিষের বোতলের মতো হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই জন্য নমনীয়তা আমাদের কাছে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসুল 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন এবং তাদেরকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছাবে, সেই ব্যক্তি হলো যে বড় হওয়ার পরেও ক্ষমতাধর হওয়ার পরেও গরিব মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষগুলোর সাথে মিষ্টি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, পিতা মাতার সাথে ভালো আচরণ করেছে এবং তার অধীনে যে মানুষগুলো আছে তার আওতায় যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে উত্তম ব্যবহার করেছে। সত্যি বলছি আজকের মাহফিল সাক্ষী আমি মুসাফির অবস্থায়, কালকে যদি আমার এই ভাই যদি একটু যদি ভাষাটা ব্যতিক্রম করতো আজকে কিন্তু আমি মাহফিলে আসতাম না, যে হাদিয়াটা আগে পাঠাইছেন সেটা কিন্তু রাত্রে আমি রিটার্ন করে দিতাম। এই জন্য বলছি আলেমদেরকে দাওয়াত দেওয়ার সময় সতর্কভাবে কথা বলবেন, অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন, রাজি আছেন? কথা বলেন না কেন, কারণ আমার জীবনের প্রথম এই জায়গাটাকে আইডেন্টিফাই করার মতো কিন্তু সেই রকমের স্কোপও আমার কাছে নাই, কি বলছি বুঝতে পারছেন? তা আমি মনে মনে সিদ্ধান্ত করছি যে তার আচরণ তার ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, এই জন্য আমি নিয়ত করছি যে সবার শেষে একটু হলেও আমি ভালো আচরণ নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আচরণটা এতটাই চমৎকার হওয়া চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিবের কাছে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা এত বেশি ইবাদত বন্দিগি করে দান সাদকা করে কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়, নবী বলেছেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, শুধু মুখের কারণে কিসের কারণে? এমি মাসকানে হাদিস শরীফটার মাসকানে আরেকটু বলে দেই, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব, জোরে জোরে সুবহানাল্লাহ, একটা হলো তোমার মুখ আর একটা হলো লজ্জাস্থান। মানুষ লজ্জাস্থান এবং মুখ দিয়ে সবচেয়ে বেশি পাপ করে, যেটা বলতে চেয়েছিলাম। তারপরে আরেকজনের দিকে ইশারা করলেন, নবী গো ওই লোকটা বেশি ইবাদত করতে পারে না, দান সদকা বেশি করতে পারে না কিন্তু তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, নবী বলেছেন সে জান্নাতি। আচরণ অনেক ক্যাটাগরির আছে, আসলে যদি আমি এশারের পরে মাইকটা পাইতাম মিনিমাম 4 ঘন্টা আলোচনা করতাম। কয় ঘন্টা কয় ঘন্টা? আমার অভ্যাস আছে, আমি 2টা প্রোগ্রাম করি না, প্রতিদিন 1টা করি, আমার শ্রোতাদেরকে মনে মন ভরে যেন বিভিন্ন বিষয়ের উপর আমি তথ্য দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আচরণটা আরেকভাবেও সুন্দর করা যায়, যেমন ধরেন আপনি অনেক পয়সাওয়ালা, অনেক প্রভাব আপনার আছে কিন্তু আপনার পাশের যে মানুষগুলো সে একেবারে দুস্থ, কোনো কিছু আগামী 50 বছরে কিছু করতে পারবে না। আপনি বাড়ি বানাবেন 10 তলা ভবন, কয়তলা?
নবী বলেছেন তুমি যখন তোমার বাড়ির ড্রয়িং করবে তখন তুমি তোমার বাড়ির আঙ্গিনায় যে ছোট্ট গরিব মানুষটা আছে দুস্থ মানুষ আছে তার সাথে কি একটু পরামর্শ করে আসো তোমার বাড়িটা যদি এইভাবে তুমি তৈরি করো তার কোনো সমস্যা হবে কিনা যদি সে বলে সমস্যা হবে তাহলে তোমাকে ড্রয়িং চেঞ্জ করতে হবে কারণ তোমার সুবিধাটা যেমন চিরস্থায়ী 100 বছরের জন্য হবে তোমাকে মনে রাখতে হবে তোমার পাশের এই দুস্থ মানুষের অসুবিধাটাও 100 বছরের জন্য বরাদ্দ হয়ে গেল এই জন্য আচরণ কিন্তু বিভিন্ন রকমের আছে আমরা যেন মিষ্টি মধুর আচরণ দিয়ে আমরা যেন ভাতৃত্ব বন্ধন তৈরি করে আমরা যেন জীবন যাপন করতে পারি আপনারা এখানে দুর্গম পাহাড়ি এলাকায় আছেন আমি অন্তর থেকে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের সবাইকে এস্টাবলিশ করে সচেতন করে আপনারা যেন সুন্দর একটা আলোকিত জীবন গঠন করতে পারেন আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে সকল গুণা আমিন সম্মানিত উপস্থিতি আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন এখানে বেশি কথা বলতে পারেন আসলে অনলাইন থেকে আপনারা আমার আলোচনাগুলো কালেক্ট করবেন বিভিন্ন বিষয়ের উপরে আপনার জীবনে যতগুলো বিষয় প্রয়োজন সবগুলো বিষয়ের উপর আলোচনা করা আছে এবং আমার লেখা অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আপনারা অনলাইনে পাবেন আপনারা বেশি বেশি করে শুনবেন আমার ভাই জুয়েল ইনি আসার পরে বলেছেন রুবেল ভাই যখন ইন্তেকাল করে সেদিন রাতেও নাকি রাত ভর আমার আলোচনা শুনেছেন ওনার স্বপ্ন ছিল যে হুজুরকে এনে আমি একদিন মাহফিল করাবো দেখেন ভাই মানে ভাই আমি ওনাকে সামনাসামনি প্রশংসা ওনাকে বড় করার জন্য বলছি না আল্লাহ রাসুল বলেছেন তুমি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করেছো তার মানে আমি যেটা আমার জন্য চয়েস করবে এটা আমার ভাইয়ের জন্য যদি চয়েস করতে পারে তাহলেই আমি হব মুমিন আমার কাছে সব আমল আছে আমি পাঁচতলা আমার ভাই গাছতলায় আমি কখনো মুমিনের পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না আমি মনে করি ভাই ছোট্ট করে বলেছেন ওটা উড়িয়ে দিলেও পারতো কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম আছে বিদায় আজকে দূরপথ ফাড়ি দিয়ে আসলে এখানে আমি এসেছি আসলে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন আমি জানি না সম্মানিত উপস্থিতি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন বাবা মার সাথে ভালো আচরণ করবেন ভাই ভাইয়ের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলে জীবনযাপন করবেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার আগে ধর্মীয় শিক্ষা আগে প্রাথমিকভাবে দিয়ে তাদেরকে আপনি দুনিয়া শিক্ষা শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন